ओम श्री गुरुभ्यो नमः हरिः ओम शन्नो मित्रस्य वरुणः शन्नो भवत्वर्यमा शन्नविन्दो बृहस्पतिः शन्नो विष्णुर्विक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् नमस्कार। प्रथमे ठाकुर मा एवं स्वामीजी के प्रणाम जानिए स्वामी विवेकानंदे बाणी पाठ करे शुनाच्छि। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। সবসময় তোমাদের এটা মনে রাখা বিশেষ দরকার যে প্রত্যেক জাতকে এবং প্রত্যেক ব্যক্তিকে নিজের চেষ্টায় নিজের উদ্ধার সাধন করতে হবে। সুতরাং অপরের কাছে সাহায্যের প্রত্যাশা করো না, ভগবানের কাছে প্রার্থনা করি। আমার ভেতর যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। গোড়াতেই একেবারে বড় বড় পরিকল্পনা খাড়া করো না, ধীরে ধীরে আরম্ভ করো। যে মাটিতে দাঁড়িয়ে রয়েছ সেটা কত শক্ত তা বুঝে অগ্রসর হও, ক্রমে উপরে ওঠবার চেষ্টা করো। ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত, আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয়
তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার থেকে ঘুরে আসতেই হবে। দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাব না। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বোজয়ী ইচ্ছা শক্তি। এই সকল গুণ সম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলট পালট হয়ে যায়। নমস্কার। আমরা স্বামীজির বাণী থেকে পাঠ শুনলাম কুহেলি রায়ের কাছে, উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধির মধ্য থেকে উনি এসেছেন। স্বামী শুদ্ধানন্দজির লেখার একটি বিশেষ অংশ পাঠ করে শোনালেন স্বামীজির নিজের লেখা। এখন আমরা স্বাগত ভাষণ শুনব এই ইনস্টিটিউশন এবং এই যুব সম্মেলন বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন স্বামী সমাজপ্রণীজির কণ্ঠে। পনেরোটি জেলা থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন আজকের এই সম্মেলনে, স্বামীজির বাণী এবং তার কথাতে যারা উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবনটি কর্মীর রূপে দেশময় ছড়িয়ে দিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করছেন স্বামী সমাজপ্রণীজি। আজকের সভার সভাপতি পূজনীয় স্বামী স্বগতানন্দজি মহারাজ, আজকে আমরা প্রধান বক্তা রূপে যাকে পেয়ে আমরা খুব গর্বিত এবং আনন্দিত হয়েছি, শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ উপস্থিত। স্বামীজির আদর্শে নিবেদিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োজিত সুধীবৃন্দ সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এই প্রতিষ্ঠানের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি একটু আগে ভাবছিলাম শ্রীরামকৃষ্ণদেবের মুখ থেকে একটি বাণী আমরা শুনেছিলাম, যেটি আমাদের ধর্মের সনাতন ঐতিহ্যেরই সাথেই চলছিল, আবার যেন শ্রীরামকৃষ্ণদেবের মাধ্যমে আমরা শুনেছি যে তার ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না। আমি ভাবছিলাম এই যে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে, এখন পনেরোটা বা ষোলোটা জেলা, তার মধ্যে দু একজন কয়েকজন এসছেন অনেক দূর থেকে, বালুরঘাট থেকেও এসছেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন, মালদা থেকে এসেছেন কিনা জানি না, বীরভূম থেকে এসেছেন, আর তো পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গা থেকে, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, সুন্দরবন, অনেক জায়গা থেকে এসেছেন। তো এটা কে নিয়ে এসেছেন? আপনারা এসেছেন স্বামীজির প্রতি ভালোবাসার স্বরূপ এসেছেন, না স্বামীজি আপনাদের নিয়ে এসেছেন? তো যে কথা বলছিলাম শ্রীরামকৃষ্ণদেবের একটি বাণী, তার ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না। আমাকে কাজে এই প্রতিষ্ঠান থেকে দিল্লিতে যেতে হয়েছিল, তো আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমি খুব আন্তরিকভাবে চাইছিলাম, কিন্তু বাধা ছিল, হঠাৎ করেই ঠিক হয়েছে তারিখটি, তো গতকালকে, তো তাড়াতাড়ি আসার জন্য যে ব্যবস্থা সেটি হচ্ছে প্লেন, তো তার ভাড়া বাইশ পঁচিশ হাজার টাকা, তো অত দাম দিয়ে আসবো না, ট্রেনে আসবো, ট্রেনেও সমস্ত টিকিট ওয়েটিং লিস্ট, আসা যাচ্ছে না। তো কালকে আমি ওয়েটিং লিস্ট, তো ওখানে দিল্লিতে আমাদের আশ্রমে অনেক মহারাজেরও জিজ্ঞেস করছিলাম কিছু উপায় আছে, কাউকে বলে টলে দেওয়া যাবে, তো কেউই বললেন কিছু হবে না। আমি ভাবলাম স্টেশনে যাই, গিয়ে দেখি কোনো যদি টিকিট কালেক্টর কাউকে পাই তাকে বলবো যে আমার একটু বিশেষ কাজ আছে, যদি আমি এসেছি দুরন্ত দুপুর একটায় ট্রেন, তো তারপরে কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন আপনি রামকৃষ্ণ মিশন? আমি বললাম হ্যাঁ।
তো বললাম আমার ছেলেটাকে একটু নরেন্দ্রপুর এসে অসুস্থ জায়গায় ভর্তি করতে চাই। বললাম সেসব হবে, তো আপনি কি পরিচয়? তা তিনি বললেন তিনি একজন আমাদের একজন এমপি, তিনি ব্যক্তিগত সচিবের কাজ করেন। তো আমি বললাম আমার এই একটা অসুবিধা, কি করা যায়? বললেন চলো আপনি ট্রেনে চলুন, আমি আপনার সিটি নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো আমার কাছে যে টিকিটটা ছিল সেটা ই টিকিট ছিল, তা আমাকে কে বললো ই টিকিট ওয়েটিং লিস্ট থাকলে ওটা ক্যান্সেল হয়ে যায়। তো কাজে আমার কাছে কোনো টিকিটও নেই, আমি বিনা টিকিটে ওই ট্রেনের মধ্যে বসলাম। তারপরে সব খাওয়ার টাওয়ার দিয়ে গেল, ওই ট্রেনের যিনি হেড, ওই ট্রেনটার যিনি হেড টিকিট কালেক্টর, তার সঙ্গে চেনা ছিল, তিনি আবার এসে আমার সঙ্গে দেখা করে দেবেন, বললেন কোনো অসুবিধা হবে না আমি আছি। তো এরকমভাবে আমি এসে পৌঁছলাম। তো আমি ভাবছিলাম আপনারাও তো এসে যারা এসেছেন দিল্লিতেই আমাদের এই প্রতিষ্ঠান অনুদান পায় যে দপ্তর থেকে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তো তার সেক্রেটারি আমাকে জিজ্ঞাসা করছিলেন আচ্ছা এই আমাদের কাজটাকে বলা ভ্যালু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটা কি ব্যাপার, এটা একটু আমাদের লোকজন পাঠাবো, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। তা আমি বললাম হ্যাঁ খুব ভালো, আপনি আসুন যে কোনো সময়, আপনি আসুন যেই দিকে যেতে চাইবেন। পশ্চিমবঙ্গের তো বলছিল 15টা জেলা, যেই জেলায় গিয়ে দেখতে চান যে হ্যাঁ স্বামীজি নামে যুবক যুবতী তারা অনুপ্রাণিত হয়ে আসছে, তো কি দেখতে চান চলুন, কবে যাবেন আমি নিয়ে যাব, কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই। তো আজকে যদি এই অনুষ্ঠানে তারা যদি আসতেন তারা বুঝতেন, কারণ এই রকমের শিবির রাজনৈতিক নেতারা করার চেষ্টা করেন, তাতে অনেক তাদের খরচ করতে হয়, বাস ভাড়া করে লরি পাঠিয়ে দিতে হয়, বাস পাঠিয়ে দিতে হয়, কিছুই পাঠানো হয়নি, যে যার পকেটের পয়সা খরচা করে আসছে এখানে স্বামীজির প্রতি ভালোবাসা। একটা প্রতিষ্ঠান চলে বা দাঁড়িয়ে থাকে দুটো ব্যাপারের উপরে, একটা হচ্ছে তার আদর্শ, আরেকটা হচ্ছে সেই আদর্শটাকে রূপায়ণ করা। এবং এই রূপায়ণ করার এখানে আপনাদেরও আমরা সহযোগী হিসাবে পাই। ত্যাগের দিক দিয়ে, ত্যাগের কথা বললে মনে হবে যে শুধুমাত্র সন্ন্যাসীরাই ত্যাগের জীবন যাপন করছে, তা নয়, প্রত্যেক মানুষই, আপনারা যারা এসেছেন প্রত্যেকের ভিতরেই ওই ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহৎ স্বার্থকে গ্রহণ করার মতো মানসিকতা আছে। সেই মানসিকতাকে কেন্দ্র করেই আপনারা আসছেন, একবার নয় এখানে দুবার তিনবার আরো কয়েকবার, বিশেষ করে যারা কনভেনার থাকেন, যারা প্রেসিডেন্ট থাকেন জেলা বা আরো বিভিন্ন দায়িত্বে থাকেন, যখনই আমরা কিছু বলি তখনই আপনারা সবাই এসে পৌঁছান। কৃষ্ণনগর থেকে রামকৃষ্ণবাবু আসেন আর সবাই আসেন, প্রশান্তবাবু আসেন উত্তর চব্বিশ পরগনা থেকে, সব জায়গা থেকেই সবাই এসে পৌঁছান। তো এর পিছনে শক্তি হচ্ছে ওই স্বামী বিবেকানন্দের প্রেরণা, তিনি আমাদের সকলকে এই প্রেরণা দিয়ে চলেছেন। এবং তিনি বলেছেন 1500 বছর ধরে এই শক্তি চলবে, যতক্ষণ না পর্যন্ত তিনি প্রত্যেকটা মানুষ অনুভব করছে যে সে ক্ষুদ্র আমি নয়, সে বৃহৎ আমি, যতক্ষণ না পর্যন্ত সেই ঈশ্বরের সঙ্গে পরমাত্মার সঙ্গে সেই জীবাত্মার মিলন না হচ্ছে ততদিন পর্যন্ত। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে যদি ওই ওই একটি অভুক্ত প্রাণীকে খাবার দেওয়ার জন্য তিনি ততদিন পর্যন্ত আসবেন। তো আজকে আমাদের এই এই আধ্যাত্মিক শিবির বলি বা এই ভাবানুরাগী যুব সম্মেলন, জেলা সমিতি প্রতিনিধি সম্মেলন বলি, যাই বলি না কেন, আমরা আরো বেশি করে স্বামী বিবেকানন্দের ভাব থেকে আরো পুষ্ট হতে চাই। আমাদের এই প্রতিষ্ঠান থেকে ওই বইয়ের ব্যাগের সঙ্গে একটি বই দেওয়া হয়েছে, পরিচিতই বই, আমার ভারত আমার ভারত, আপনারা আরো পড়বেন, বারবার করে পড়তে হয়, এগুলো একবার দুবার পড়ার ব্যাপার নয়, যতবার পড়বেন ততবার যেন নতুন নতুন আলো, নতুন রস আপনাকে তাতে সঞ্জীবিত হবে। তো বারবার করে পড়বেন, হয়তো আগে কয়েকবার পড়েছেন আবার পড়বেন, এবং বিভিন্ন জায়গায় যেরকম যখনই সেরকম কোনো পরিবেশ হবে বা সেখানে একটা পরিবেশ তৈরি করবেন। সবাই বলে যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে আদর্শ নেই, এই নেই নেই করে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরের কথা স্বামীজি খুব প্রিয় ছিল, 1000 বছরের অন্ধকার ঘর, অন্ধকার দূর হয়ে যাক বললে কখনোই দূর হবে না, সেখানে একটা দেশলাই শলাকা দিয়ে যেই আলো করবেন নিমেষে দূর হয়ে যাবে।
তো আদর্শ নেই যুবক প্রতিনিধিদের মধ্যে নেই নেই করলে কিছুই হবে না আপনাকেই তৈরি করতে হবে আপনার নিজের ভিতরে সেই আদর্শকে রূপায়ণ করতে হবে আর অপরের মধ্যে সেই আদর্শ কিভাবে সিঞ্চিত হয় সেই ব্যাপারেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এই ব্যাপারে আমরা আরো এই সমস্ত সারাদিন ধরে অনুষ্ঠান চলবে আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না আমাদের মধ্যে পূজনীয় মহারাজ আছেন স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ আমরা তার কাছ থেকে তার মধ্যে অনেক অভিজ্ঞতা আছে বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদের অনেকের থেকে অনেক বেশি অনেক কষ্ট করে অনেক জায়গাতেই তিনি পৌঁছে যান বা পৌঁছে যাওয়ার মতো তার মানসিকতা আছে অনেক সময় কাজের জন্য যেতে পারেন না তো আমরা আরও অনেকের কাছ থেকে বক্তব্য শুনব আমি আমার সকলের প্রতি আমার পুনরায় আমি শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি নমস্কার এতক্ষণ স্বাগত ভাষণ শুনলাম স্বামী সমাধান শক্তির কথা স্বামীজি বলছিলেন যে সত্যি স্বামীজির কথাটি মনে করিয়ে দিচ্ছিলেন মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ আজকে স্বামীজি নেই ঠিকই কিন্তু তার শক্তি আমাদের সাথে রয়েছে এটা তার বড় প্রমাণ আপনারা সকলে উপস্থিত হয়েছেন আজকের মুখ্য আলোচক স্বামী জ্ঞানানন্দ লোকানন্দকে অনুরোধ করব তার আলোচনা শুরু করার জন্য श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे सर्वे अत्र सुखिना सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात् ভগবান শ্রী রামকৃষ্ণদেব জগৎ জননী সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকের অনুষ্ঠান সভাপতি পূজনীয় শ্রীমদ স্বামী সগদানন্দজী মহারাজজিকে অন্তরে শ্রদ্ধা শুভেচ্ছা সমাত্মানন্দজী এবং অন্য সাধু ব্রহ্মচারী ভাইদের সকলকে অন্তরে শ্রদ্ধা নমস্কার সমবেত প্রতিনিধি মণ্ডলী যারা আজকে উপস্থিত হয়েছেন স্বামী বিবেকানন্দ ভবনের এই যুব সম্মেলন জেলা সমিতিগুলির প্রতিনিধি সম্মেলন চলছে দেখে খুব আনন্দ হচ্ছে স্বামীজি একটি জায়গায় বলছেন আই ওয়ান্ট ইচ অফ মাই চিলড্রেন টু বি এ 100 টাইম গ্রেটার দেন হোয়াট আই কুড এভার বি আমি চাই আমার সন্তানেরা আমি যা হতে পারতাম তার চেয়ে শত গুণে সহস্র গুণে বড় হবে সেই স্বামীজির সন্তানেরা আজকে এসে উপস্থিত হয়েছেন আমরা হয়তো তাঁর কাছে কতটা পৌঁছতে পারবো সেটা সন্দেহ আছে কিন্তু তার আশীর্বাদ আমাদের উপর আছে এতে কোনো সংশয় নেই তিনি বলছেন ইট মে বি দ্যাট আই শ্যাল ফাইন্ড ইট গুড টু গেট আউটসাইড অফ দিস বডি টু কাস্ট ইট অফ লাইক এ ডিজইউজড গার্মেন্ট বাট আই শ্যাল নট সিস টু ওয়ার্ক টিল দ্য ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড যতক্ষণ পর্যন্ত একটি প্রাণীও বুঝতে না পারবে যে সে ঈশ্বরের সঙ্গে এক ততদিন পর্যন্ত তিনি কাজ থেকে বিরত হবেন না হতে পারে জীর্ণ বস্ত্রের মতন তিনি এই শরীরটাকে ফেলে চলে যাবেন কিন্তু তিনি কাজ থেকে বিরত হবেন না আজকে এতজন স্বামীজির সৈনিককে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা হতে পারি সংখ্যায় খুব অল্প
কিন্তু স্বামীজির আশীর্বাদে আমরা কিন্তু সেই সংখ্যা স্বল্পতাকে ঘুচিয়ে আমরা যে বড় বড় কাজ করব না, আমাদের মধ্য দিয়ে তিনি যে বড় কাজ করবেন না তা হতে পারে না, তিনি যে করবেন এটাই স্বাভাবিক। স্বামীজি বলছেন একটি জায়গায়, বি অফ গুড চিয়ার অ্যান্ড বিলিভ দ্যাট ইউ আর সিলেক্টেড বাই দ্য লর্ড টু ডু গ্রেট থিংস অ্যান্ড ইউ উইল ডু দেম। খুব আনন্দ করো, বি অফ গুড চিয়ার, আর বিশ্বাস করো, বিলিভ, বি অফ গুড চিয়ার অ্যান্ড বিলিভ দ্যাট ইউ আর সিলেক্টেড বাই দ্য লর্ড, তুমি ঈশ্বর কর্তৃক নির্বাচিত হয়েছ টু ডু গ্রেট থিংস, বড় বড় কাজ করার জন্য, অ্যান্ড ইউ উইল ডু দেম, তুমি সেটা করবেই করবে। একটি সুন্দর কবিতার লাইনে আছে, আমরা নিজেদের তো খুব ক্ষুদ্র তুচ্ছ বলে মনে করি, বলছেন ক্ষুদ্র যে গো তুচ্ছ নহে, বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। অপূর্ব সুন্দর, আমি আপনি ক্ষুদ্র হতে পারি, ক্ষুদ্র যে গো তুচ্ছ নহে, ক্ষুদ্র হলেও আমরা কেউ তুচ্ছ নই, বলছে ক্ষুদ্র যে গো তুচ্ছ নহে, বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। মুক্ত হলো কি মহামূল্যবান মুক্ত, কিন্তু সেগুলো কি পাহাড়ের মতন বিরাট বড় হয়, ক্ষুদ্র কিন্তু তার দীপ্তি সকলকে চমৎকৃত করে দেয়। বলা হয়েছে সাচ্চা কাহে তো মারে লাঠা, ঝুঠা জগৎ ভুলাই, গো রস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। সংখ্যায় অল্প দেখে আমাদের এরকম মনে হতে পারে, তাই তো আমরা ক্ষুদ্র, আমরা তেমন কিছু নই, কিন্তু বলছে দেখো ভালো জিনিসে করতে হলে তুমি আমি খুব বড় দল কিছু পাব না, হিমালয়ের চূড়ায় দলে দলে লোক উঠবে কি, দলে দলে লোক হিমালয়ের চূড়ায় উঠবে, কিন্তু যারা উঠবে তারা কিন্তু গর্বিত হবে। তা স্বাভাবিকভাবে এতেও আমরা খুব দলে দলে লোক এতে পাবো না, কিন্তু যারা করবে তারা কিন্তু ঈশ্বরের শক্তিতে শক্তি সম্পন্ন হবে, শুধু বিশ্বাস স্থাপন করতে হবে, আমাদের মধ্য দিয়ে স্বামীজি বড় বড় কাজ করবে। এই শক্তি আসবে কি করে, স্বামীজি আরো কথা বলছেন, ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটে যদি থাকে তাহলে আমরা অজেয় শক্তিতে পরিণত হব। ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, হোয়ারএভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো অর অ্যাবাভ দ্য সান টু ক্রাশ দ্য পজেসার দেয়ার অফ, সূর্যের নিচে এবং উপরে এমন কোন শক্তি নেই, এই তিনটি যার মধ্যে আছে, ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটে যার আছে স্বর্গের নিচে এবং উপরে এমন কোন শক্তি নেই তাকে চূর্ণ করতে পারে, তাকে ধ্বংস করতে পারে, আর এই তিনটে যার মধ্যে থাকবে, ইকুইপড উইথ দিস ওয়ান ইন্ডিভিজুয়াল is able to face the whole universe in opposition, সারা বিশ্ব যদি একদিকে থাকে আর এই তিনটে শক্তির দ্বারা শক্তি সম্পন্ন হয়ে একজন যদি একদিকে থাকে তাহলে ওই গোটা বিশ্বের বিরুদ্ধে সে এক ব্যক্তি তিনি রুখে দাঁড়াতে পারবেন, শুধুমাত্র দরকার হচ্ছে ট্রুথ সত্য পিওরিটি পবিত্রতা অ্যান্ড আনসেলফিশ নিঃস্বার্থপরতা, এমন শক্তি। আর একটি জিনিস স্বামী বলছেন, তুমি নিজেকে শেখাও অন্য সবাইকে শেখাও তার সত্যিকারের স্বরূপটা কি, টিচ ইয়োরসেলফ
teach everyone his real nature. Call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come. When the sleeping soul is roused to self-conscious activity. আজকের দিনে এখানে আমরা সমবেত হয়েছি এই কথাগুলো স্মরণ করে স্বামীজির শক্তির অনুধ্যান করে নিজেদের মধ্যে সেই শক্তিগুলোকে আবাহন করে নিয়ে গিয়ে আমরা সমাজে আমাদের বাড়িতে যাব সংগঠনে যাব সেখানে গিয়ে কাজ করব টিচ ইয়োরসেলফ টিচ এভরিওয়ান হিজ রিয়েল নেচার কল আপন দ্য স্লিপিং সোল এই ঘুমিয়ে আছে ভেতরে একটা আত্মা সেই সিংহটা ঘুমিয়ে আছে তাকে জাগাও কল আপন দ্য স্লিপিং সোল এন্ড সি হাউ ইট অ্যাওয়েক দেখো কিরকম জেগে উঠছে যদি জেগে ওঠে তাহলে পাওয়ার উইল কাম প্রচন্ড শক্তি আসবে গ্লোরি উইল কাম গৌরব আসবে গুডনেস উইল কাম যা কিছু মহা ভালো সব কিছু আমাদের মধ্যে জেগে উঠবে and everything that is excellent যা কিছু সর্বোৎকৃষ্ট সেগুলো আমাদের মধ্যে আসবে যখন এই ঘুমন্ত সিংহটা জেগে উঠবে আর বলছে এটা হচ্ছে অন্য বাইরে থেকে শক্তি নয় তিনটে শক্তি আমাদের কাজ করবে একটা হচ্ছে ইন্সপিরেশন একটি হচ্ছে অ্যাসপিরেশন অ্যান্ড আরেকটি হচ্ছে পারস্পিরেশন ইন্সপিরেশন আমরা পাচ্ছি স্বামীজির কাছ থেকে বাইরে থেকে যেটা আসে ইন্সপিরেশন এটা এবারে আমার নিজের ভেতর থেকে আসতে হবে সেটা হচ্ছে অ্যাসপিরেশন বাইরে থেকে একটা অনুপ্রেরণা আসবে স্বামীজির কাছ থেকে এসব ফায়ারি সমস্ত ওয়ার্ডস ক্ল্যারিয়ন কল টু স্যাক্রিফাইস দেমসেলভ হোল্ড ইওর লাইফ এ স্যাক্রিফাইস লিভিং স্যাক্রিফাইস ফর দ্য গুড অফ মেনি ফর দ্য ওয়েলফেয়ার অফ অল বহু জনহিতায় বহু জন সুখায় কাজ করে যেতে হবে এটা যদি হয় বলছেন হোয়েন ইউ আর বর্ন এ ম্যান লিভ সাম ইনডেলিবল মার্ক বিহাইন্ড ইউ যখন জন্মেছ একটা কিছু দাগ রেখে যাও একটা কিছু ভালো কাজ করে যাও তুলসীদাস এ কথা আছে তুলসী জব জগ মে আয়ে জগ হসে তুম রোয়ে এসি করনি কর চলো কি তুম হসে জব রোয়ে হে তুলসী তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি সারা জীবন এমন কাজ করে যাও তুমি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাবে অন্য সকলে কাঁদবে কেননা তুমি একটি আদর্শ মনুষ্য জীবন যাপন করেছ জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্ম ধারিতম আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যা আমরা এই সংসার কামনার জন্য এই পৃথিবীতে আসি নাই ভোগের জন্য আসি নাই প্রাণাত্তয়েপি পর কল্যাণ চিকিৎসব প্রাণ ত্যাগ করে হলেও আমরা অন্যের জন্য কিছু করব বলা হয়েছে তরবোপি হি জীবন্তি জীবন্তি মৃগ পক্ষিণা সজীবতি মনোজস্য মননেন হি জীবতি বলছে তরু লতা পশু পাখি এরা সব বেঁচে থাকে তদপি হি জীবন্তি জীবন্তি মৃগ পক্ষিণা পশু পাখি এরাও বেঁচে থাকে কিন্তু বলছে সজীবতি সেই সত্যিকারে বেঁচে থাকে মনোজস্য মননেন হি জীবতি যে মননের জগতে বেঁচে থাকে যে জ্ঞানের চর্চা করে সেই সত্যিকারে বেঁচে থাকে যে সত্যিকারে ধর্মের চর্চা করে সেই সত্যিকারে বেঁচে থাকে নাহলে চারিদিকে কি চলছে সমাজের মধ্যে হিংসার হত্যা হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী
তুলেছে কুটিল পানা চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্ত তার বড়ি তীব্র বিষে কি ভয়ঙ্কর হিংসা আর চলছে হত্যা রক্তে রক্ষয়ে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবনের ক্ষণিক ইতিহাস হত্যা অরণ্যের মাঝে হত্যা লোকালয়ে হত্যা কীটের গহ্বরে অগাল সাগর জলে নির্মল আকাশে হত্যা জীবিকা তরে হত্যা খেলা চলে হত্যা অনিচ্ছার বসে হত্যা অকারণে চলেছে নিখিল বিশ্ব হত্যা তারণে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ভয়ঙ্কর ব্যাপার চলছে জগতে হিংসা আর হত্যা কেন না আমরা মানুষের একটা শরীর নিয়েছি কিন্তু মানুষ হতে পারেনি সেজন্য স্বামীজি বারবার বলছেন হে গৌরীনাথ হে জগদম্বে আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমার মানুষ করো শ্রীরামকৃষ্ণ বলছেন মান আর মুষ আমাদের যেন মান থাকে আমি পশু নই আমাদের শাস্ত্র বলছে প্রত্যাহম প্রত্যবেক্ষেত নরশ্চরিত আত্মন কিন্নু মে পশুভী তুল্যম কিন্নু সৎপুরুষরীতি প্রতিদিন তুমি প্রত্যক্ষ করার চেষ্টা করো বুঝবার চেষ্টা করো জানবার চেষ্টা করো তোমার নিজের চরিত্রটা জীবনটা কেমন ভাবে তুমি যাপন করছো প্রত্যহম প্রত্যবেক্ষেত প্রতিদিন প্রত্যক্ষ করার চেষ্টা করো বুঝবার চেষ্টা করো জানবার চেষ্টা করো প্রত্যহম প্রত্যবেক্ষ নর চরিত আত্মন হে মানুষ হে মানব তোমার চরিত্রটা কেমন তুমি সেটা দেখবার বুঝবার জানবার চেষ্টা করো কিন্নু মে পশুভী তুল্যম আমি কি পশুর মতো জীবনযাপন করছি কিন্নু সৎপুরুষরীতি আমি দুরকম জীবন যাপনই করতে পারি পশুর জীবন যাপন করতে পারি আবার হচ্ছে মহাপুরুষের জীবন যাপন করতে পারি স্বামী সেদিন বলেছেন রিলিজিয়ন ইজ রেইজিং এ ব্রুট আন টু এ ম্যান অ্যান্ড ম্যান আন টু এ গড আসল ধর্ম হচ্ছে আমাদের মধ্যে যে পশু সত্তা আছে সেই পশু সত্তাকে অতিক্রম করে আমরা মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হব শুধুমাত্র মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে না সেখান থেকে আমরা দেবত্বে উন্নীত হব এবারে কোনগুলো আমাদের মানুষের গুণ সেগুলো কিন্তু আমাদের দেশে শাস্ত্র খুব সুন্দরভাবে বলে দিয়েছেন বলছে যেসাম ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্য লোকে ভুবি ভার ভূত মনুষ্য রূপেন মৃগাশ্চরন্তি যেসাম ন বিদ্যা অন্য কোন পশুদের কিন্তু বিদ্যা লাভ করার কোন সুযোগ নেই মানুষ ইচ্ছে করলে পশু থাকতে পারে ইচ্ছে করলে বিদ্যা লাভ করতে পারে যে বিদ্যা লাভ করে না বিদ্যা লাভের জন্য সচেষ্ট হয় না সে পশুই থেকে যায় যে সামনে বিদ্যা ন তপ অন্য কোন প্রাণী তপস্যা করার সুযোগ নেই মানুষের সেই দুর্লভ সুযোগ আছে আমি আপনি যদি সেই তপস্যা যদি না করি তাহলে আমি পশু থেকে যাব আর জগতে ওই হিংসা হত্যা এগুলোই চলতে থাকবে সেজন্য আমাদের বলছে তপস্যার জীবন যাপন করতে তপস্যা নিয়ে বলতে গেলে অনেক ব্যাখ্যা দরকার নেই কিন্তু যে সাম ন বিদ্যা ন তপ ন দান অন্য কোন পশু কি দান করতে পারে পারে না মানুষ ইচ্ছা করলে দান করতে পারে সেই সুযোগ তার আছে যে ব্যক্তি দান করে না সে পশু থেকে যায় সেজন্য একটি অপূর্ব সুন্দর প্রার্থনা আছে আমাদের দেশে জীবনে যাবৎ আদান স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্ণতা হে ভগবান হে ঈশ্বর হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা পূরণ কর জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা সমাজ থেকে যা কিছু গ্রহণ করি বেঁচে থাকতে
আমরা সমাজকে যেন তার চেয়ে বেশি দিতে পারি, এই একটি মাত্র প্রার্থনা যদি আমাদের জীবনে সফল হয়, তাহলে আমরা যে আদর্শ মানুষ হই, আমাদের জীবন যে সফল হয়, সার্থক হয়, এতে কোনো সংশয় নেই। কি না আমরা বেঁচে থাকার জন্য কত কি নিচ্ছি, প্রকৃতি থেকে নিচ্ছি, সমাজ থেকে নিচ্ছি, মা বাবার কাছ থেকে নিচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নিচ্ছি, এগুলো না নিয়ে আমরা বাঁচতে পারি না, আমরা বড় হতে পারি না। নিতে হবে নিশ্চয়ই, কিন্তু শুধুই কি নিয়ে যাব, শুধুই ভিক্ষাবৃত্তি, শুধুই হাত পাতবো, কিছুই দেব না? সেটা বলছে, হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি এই প্রার্থনা মঞ্জুর করো, যা গ্রহণ করব বেঁচে থাকার প্রয়োজনে তার চেয়ে বেশি যেন দিয়ে যেতে পারি। যদি বেশি দিয়ে যেতে পারি যা গ্রহণ করছি তার থেকে, তাহলে জীবন সার্থক হবে, সফল হবে। স্বামীজির জন্য বলছেন, হোল্ড ইউর লাইফ এ গ্রেট স্যাক্রিফাইস ফর দ্য গুড অফ মেনি, ফর দ্য ওয়েলফেয়ার অফ অল, 100,000 মেন অ্যান্ড উইমেন ফায়ার উইথ দ্য জিল অফ হোলিনেস, ফর্টিফাইড উইথ ইটার্নাল ফেইথ ইন দ্য লর্ড, and not to lions' courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go over the length and breadth of the land, preaching the gospel of salvation, gospel of social raising up, gospel of equality. Lakho lakho naranari, pavitrata rogni mantra dikhito hoye, ishare ananto vishashir barme sajjito hoye, tara dare dare prachar korbe, সাম্যের বার্তা, সহানুভূতির বার্তা, সামাজিক উত্থানের বার্তা। ওই যারা অনাহার কৃষ্ট, যারা হচ্ছে প্রপীড়িত, যারা নিরক্ষ, তাদের দ্বারে দ্বারে সেই শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ এইসব নিয়ে গিয়ে যে যেখানে আছে সেখান থেকেই তাকে ত্রাণ করবে। বলছে, সিনার্স, ইটস দ্য সিন টু কল এ ম্যান সো, কাউকে পাপি নয়, পাপীকে পাপি বলা মহাপাপ। ইটস এ স্ট্যান্ডিং লাইভ অন হিউম্যান নেচার, মানুষের মনুষ্যত্বের উপর একটি কলঙ্ক আরো। আমরা কেউ পাপি নই, শৃণন্ত বিশ্বে অমৃতস্তে পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষাম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তা, অহম দেব, আমি দেবতা, নচান্যস্মি, আমি অন্য কেউ নই, ব্রহ্মই বাহম, আমি ব্রহ্ম, না শোকভাগ, আমি শোকভাগী নই, সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাবান, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি নিত্য মুক্ত স্বভাব বিশিষ্ট। স্বাভাবিকভাবেই আমার আপনার দ্বারা কোনো খারাপ কিছু হতে পারে না। সেই শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন, আমি চাই তুই বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে। আমরা সেই স্বামীজিরই সন্তান, স্বাভাবিকভাবে আমাদেরও সেরকমই হতে হবে, আমাদের ওই উচ্চ লক্ষ্য থাকবে। আর এই বটবৃক্ষ কেমন বলছে, দেখো, অহ এষাং বরং জন্ম সর্বপ্রাণী উপজীবন, বলছে গাছেদের জীবনটা একবার তুমি চিন্তা করে দেখো, এরা সমস্ত প্রাণীর জীবনের কারণ, কারণ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। কিন্তু গাছ কি কখনো বলে তুমি হিংস্র সাপ, তুমি বাঘ, তুমি সিংহ, তুমি হচ্ছে বিষধর সর্প, আমি তোমাকে অক্সিজেন দেব না, ফল দেব না, ছায়া দেব না, কখনো কি বলে? বলছে, ধন্যা মহিরুহা জেভ্য নিরাশা জানতি নার্থিন, কোনো প্রার্থী গাছেদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে এরকম কি দেখা যায়? এই যে ঠাকুর বলেছেন তুই বটবৃক্ষের মতন হবি, কি গূঢ় রহস্য এর মধ্যে রয়েছে। গাছেদের কাছ থেকে কোনো প্রার্থী কোনো অবস্থায় সে বিমুখ হয়ে ফিরে যায় না। স্বামীজির কাছে যারা আসবে, আমরা তার সন্তান যদি নিজেদের মনে করি, আমাদের যেটুকু সাধ্য আছে সেটুকু দিয়ে আমরা তার সেবা করব, তাহলে কি হবে? ধন্যসি কৃতকৃত্যসি পাবি তন্তে কুলন্তয়া, তুমি ধন্য হয়ে যাবে, কৃতকৃতার্থ হয়ে যাবে, তোমার কুল পবিত্র হয়ে যাবে। কুলম পবিত্রম জননী কৃতার্থ,
वसुंधरा पुण्यवती च तेना नृत्यंती स्वर्गे पितरस्तु तेषां जेषां कुले वैष्णव नाम धेय। जे वंश की आदर्श चरित्र मानुषे जन्म है कुलम पवित्रम से वंशटा पवित्र हो जाए जननी कृतार्था माँ हे कृतकृतार्थ हो जाए वसुंधरा पुण्यवती चते पृथ्वीटा पुण्यवती हो जाए নৃত্য করতে থাকে নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম হেয়। একটা আদর্শ চরিত্র মানুষের যদি জন্ম হয় কে জানে আমি আপনি সেই আদর্শ চরিত্র से हमें शुद्ध मानुष नहीं देवता समय शेष करते हैं दस एगारोटा कूड़ी देखते हैं ठीक है। जैक एन भावनागुलो शुद्म आज के लिए गए जे ना हमें शुद्ध स्वामीजी बाणी पाठ करबना निजे जीवन मास ट्रांसलेट इंटू इंटू एक्शन हमें ये निजे जीवन कार्यकर करब एकटू कि जगन्नाथ रथ बला हमें अपनी ना टांगल रथ क्योंकि स्वामीजी रथ बैरिए देश बचरे ठीक जाए रज्जुटा स्पर्श करते धन्य हो जाए कृतज्ञता हो जाए स्वाभाविक से चाहब जो शुद्ध बला नय निजे जीवने जो एक आचरण करते धन्य हो जाए कृतज्ञता हो जाए स्वामीजी का प्रार्थना कर शक्ति दिन अपने देखे खूब आनंद हे अने संगे व्यक्तिगत भाव परिचित और जन के देखी ये देखले निजे अनुप्राणित हई जेखने ग्रामे ग्राम सकाल बेला एकजन संगे कथा रात्रि बेलार पाँचटार समय बैरिए सैकेल चलाते चलाते एक घंटा पंद्रह मिनट टर्च चिपे चिपे सैकेल चाली से ट्रेन धरे आरोप विकेल बल्ला जाबान अनुष्ठान शेष हो समय सम्पूर्ण सद व्यय करी दिन जाए क्षण जाए समय कहार नय बेगे धाय नाही रहे स्थिर सहाय सम्पद बल सकले घुचाय काल आयु जान शैवाले सचेतनता विचार बोध ये बाड़ी फिर गए कि स्वामीजी नामे निजे कल्याण जगत जरा संगठन संगे जुक्त निजे आगे हब अन्न के एक सहाज्य कर सब भलो थे नमस्कार अपर अंतस्पर्शकारी हृदयुक्त चरित्र तैरी कर एक आह्वान महाराज बक्तव्य मते शाश्वत प्रणाम जाना आज के प्रथम अधिवेशन समाप्ति समाज सभापति भाषण स्वामी सभानंद जी के अनुरोध करब तर सभापति भाषण प्रदान कर विवेकानंद सूदय सच्चे सुख स्वरूपाय स्वामी तापहार प्रीतिभाजन ज्ञानलेखानंद जी महाराज प्रीतिभाजन समात्मानंद जी महाराज एखे उपस्थित सन्यासी एवं ब्रह्मचारीबृंद विभिन्न समिति थेके आगत प्रतिनिधिबृंद सकल के नमस्कार एवं शुभेच्छा जानाच्छि। समात्मानंद जी बोलें स्वामीजी भाव आमादेर जीवने प्रतिफलित करते हैं आमरा विभिन्न समिति प्रति बछर एकटी करे युवा सम्मेलन आयोजन करें युवक युवती मध्य स्वामीजी भाव एवं आदर्श संचारित करवार जन्य एवं एकटी जिला युव सम्मेलन है और एखने एक युव सम्मेलन है किंतु
श्रीरामकृष्ण दक्षिणेश्वरे भक्तदेर काछे एक ही कथा विभिन्न दिन हतो बोलतें हृदय एक दिन बोलचे श्रीरामकृष्ण तुम एक ही कथा बार बार बोलो क्या उन्नी कि बोले एक्जैक्ट मन नहीं तो भावना हे भलो कथा बार बार शुना प्रयोजन रही अंतरे गेथे दारू थाकार जन्य सेजन्य कोनो कोनो संगे समितिते होते रयेछे ता आमार रिक्वेस्ट जे विभिन्न समितिते जदि प्रत्येक सप्ताहे एकटि करे पाठेर व्यवस्था थाके ताहले भालो समापनानन्दजी बोललेन जीवात्मा एवं परमात्मा मिलन जेटि आल्टिमेट एम आमादेर जीवने दुटी एम आछे इमिडिएट एम छात्र जीवने जेटि थाके जे लेखापढ़ा शिखे एटि चाकरि पेते हबे किंबा कोनो भालो काज करते हबे एटा आरेकटि होच्छे आल्टिमेट एम श्रीरामकृष्ण जेटि बार बार बोलतेन ईश्वर लाभ होच्छे जीवनेर उद्देश्य जीवात्मा প্রত্যেকের মধ্যে যে রয়েছে জীবাত্মা তার সঙ্গে পরমাত্মা ঈশ্বর তা হচ্ছে মিলন স্বামীজি বলেছেন চারটি যোগের মাধ্যমে আমরা সেই ঈশ্বরকে লাভ করতে পারি ভক্তিযোগ কর্মযোগ জ্ঞানযোগ এবং রাজযোগ ভক্তিযোগ মূলত যে ঈশ্বরের প্রতি ভক্তি পূজা জপ ঈশ্বরের চিন্তা ইত্যাদি বিভিন্নভাবে ঈশ্বরের স্মরণ মনন সেটা হচ্ছে ভক্তিযোগের মধ্যে পড়ছে কর্মযোগ আমরা বিভিন্ন সময় মানে বেশিরভাগ সময়তে কর্ম নিয়ে থাকি কর্মটিকে যোগে পরিণত করতে হবে যোগ মানে যোগটা হচ্ছে ওই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন সেটা হচ্ছে যোগ স্বামীজি বলছেন যে শিবজ্ঞানে জীবের সেবা সেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন আমরা জানেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন বলছেন বৈষ্ণবদের তিনটি কথা নামের রুচি বৈষ্ণব পূজন এবং জীবের সেবা তারপরে বলতে বলতে তিনি অর্ধবাদ্য দশায় চলে যান এবং বলছেন যে তুই কিটানো কুইট তো জীবে দয়া জীবে দয়া করবারকে বলছেন শিবজ্ঞানী জীবের সেবা প্রত্যেকটি মানুষের মধ্যেই সেই ঈশ্বর আছেন এই ভেবে সেবা সেবা বিভিন্নভাবে হয় কোনো কোনো জায়গায় সমিতিতে কোচিং ক্লাস ইত্যাদি ব্যবস্থা আছে কোথাও বস্ত্র দান করা হচ্ছে কোথাও প্রয়োজনে অন্ন দান করা হচ্ছে এই বিভিন্ন হচ্ছে সেবা অঙ্গীভূত এবং বিভিন্ন ভালো কাজের সঙ্গে অনেক সমিতি যুক্ত রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে কারণ বিভিন্ন মানুষের যে নেচার প্রকৃতি বিভিন্ন বিভিন্ন মানুষের ভাব বিভিন্ন সেই জন্য মতের কখনো কখনো অমিল হয় তাকে তা থেকে একটা টাসল শুরু হয় তা যেটি আমরা এই কলকাতায় বিভিন্ন সংঘ রয়েছে প্রাইভেট অর্গানাইজেশন তা কিছু কিছু শুনি মাঝে মাঝে তা সেই জন্য যে স্বামীজি বলছেন নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম হচ্ছে নিজের স্বার্থ স্মৃতি সেখানে থাকবে না কর্মের মধ্যে তা কর্মযোগের প্রথম পয়েন্ট সেই জন্য যে ছোট কাজ এবং বড় কাজের মধ্যে ডিফারেন্সটা থাকবে না মানে যে চয়েস অফ ওয়ার্ক কোনো একজন ব্যক্তি চয়েস করছে এই কাজটি করবো চয়েস যখনই করছে যে কেউ হয়তো সেক্রেটারি হতে চাচ্ছে কোনো সমিতিতে এতে তা আমার মনে পড়ছে এটি একবার এক ব্রহ্মচারী জয়েন করলো তার কয়েক মাস পরে সে বলছে
আমি একটা ডিপার্টমেন্টের হেড হতে চাই। তা এই যে চয়েস অফ ওয়ার্ক, কিন্তু সে চলে গেল কয়েক মাস পরে, চলে গেল, ভাবটা ক্লিয়ার নয়, আইডিয়াটা তার পরিষ্কার নয়। স্বামীজি যেটি কাজ, প্রত্যেকটি কাজই হচ্ছে স্বামীজির কাজ, ঠাকুর মহাস্বামীজির কাজ, এবং প্রত্যেকটা হচ্ছে সমান ইম্পর্টেন্স রয়েছে। কাজটা যেভাবে করবে সেইটাই হচ্ছে আসল। যেমন একটি এক্সাম্পল, আমাদের প্রবোধ মহারাজ বলে অনেক আগে মহাপুরুষ মহারাজের শিষ্য, তিনি বেলুড় মঠে ঠাকুর ভাণ্ডারে কাজ করেন, যোগাড় দিচ্ছেন, পূজা করছেন, ঠাকুরের যোগাড় দিচ্ছেন। মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন যে তুই এখান থেকে কোথাও যাবি না, ট্রান্সফার নেবি না। তা তিনি 40 বছর ধরে ওই যোগাড় দিয়েছিলেন। লাস্ট লাইফে আমরা দেখেছি কারো ভগবানে ছিলেন, তা অনেকে বলতেন যে ব্রহ্মজ্ঞানী। এই যে ছোট কাজ ঠিক মতো করেছেন, সেটিতেই তার ব্রহ্মজ্ঞান হয়েছে। তা মানুষের মধ্যে একটি ইনহেরেন্ট থাকে যে কর্তৃত্ব, যে আমি কর্তা এবং আমার কথা সব মেনে চলবে, আমার কথায় নেওয়া হবে, এইটি একবারই ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে স্বার্থের মধ্যে চলে গেল। সেই জন্য আমার যতটুকু কাজ, যেটি স্বতঃপ্রবৃত্ত হয়ে এসেছে, স্বামীজি আরেকটা জায়গায় বলছেন যে সিক নট অ্যাভয়েড নট, হচ্ছে কর্ম মানে চয়েস অফ ওয়ার্ক, যেটি সেইটি চলবে না, এবং যে আমার কাছে আসছে কোনো কাজ আমি অ্যাভয়েড করছি না, এই কাজটা এটি ছোট কাজ, আমার এটি করব না, সেইটি থাকা উচিত না। তা এই হচ্ছে কর্মযোগের মধ্যে পড়ছে। জ্ঞানযোগ স্বামীজি হচ্ছে বিচার, যে সৎ নিত্য এবং অনিত্যের যে বিচার, যে নিত্য একমাত্র ঈশ্বরই হচ্ছে নিত্য, সব হচ্ছে টেম্পোরাল, মানে তিনি হচ্ছেন স্থায়ী, বাকি সব কালে নষ্ট হয়ে যাবে। আর তারপর হচ্ছে রাজযোগ, রাজযোগের মেন হচ্ছে যম নিয়ম, কিছুগুলো কোয়ালিটির গুণের যে পরিবর্ধন, সেইটি প্রাণায়ামটা না প্র্যাকটিস করাই ভালো। কোনো কোনো গুরু হয়তো ওই 2-3 বার হয়তো করতে বলে দেন, তার জন্য প্রাণায়ামটা না করাই ভালো। তার কারণ হচ্ছে প্রাণায়ামেতে যে কুম্ভক নিঃশ্বাস নিয়ে যদি ধরে রাখে, তা প্রাণায়ামেতে হঠাৎ মনের একাগ্রতা বেড়ে যায়, তা তাতে একটা রিয়াকশান হয়, হঠাৎ যেমন একটা চলন্ত গাড়ি, সেটা যদি হঠাৎ ব্রেক কষা হয় তখন একটা জাপ করে, সেজন্য নার্ভারিটা একটা বিরাট স্ট্রেন। যদি যম নিয়ম খুব ভালো করে পালন না করে এটি করা হয়, তাহলে কেউ খুব পাগল হয়ে যেতে পারে। আমরা জানি ঋষি অরবিন্দ রাজ্য প্র্যাকটিস করেছিলেন, কিন্তু সেই সময়তে তিনি একটি ঘরের মধ্যেই থাকতেন, তাকে খাবার সেখানে পৌঁছে দিত, তিনি এই সমাজের সঙ্গে মেলামেশা করতেন না, কারোর সঙ্গে সেই সময়তে মেলামেশা করতেন না। জ্ঞানলোকানন্দজি বললেন প্রত্যেকের মধ্যে বড় বড় কাজ করার শক্তি আছে। স্বামীজি বলছেন ইটস সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, আত্মা অব্যক্ত ব্রহ্ম, প্রত্যেকটি মানুষের মধ্যে সেই শক্তি আছে, চেষ্টার দ্বারা অধ্যবসায়ের দ্বারা সেই শক্তিকে জাগ্রত করতে হবে, এবং যে কেউ চেষ্টা করবে তারই আস্তে আস্তে সেই শক্তির স্ফুরণ হবে। এবং আরেকটি খুব ভালো কথা বললেন যে ট্রুথ, পিউরিটি এবং আনসেলফিশনেস যদি থাকে তাহলে কেউ বাধা নিতে পারবে না, অর্থাৎ প্রত্যেকটি ভালো কাজে অনেক বাধা আছে। তা এই ট্রুথ, পিউরিটি এবং আনসেলফিশনেস যদি থাকে তাহলে সেই কেউ সেই কাজেতে বাধা দিতে
পারবে না এবং আরেকটি কথা বললেন যে অসুস্থ থেকে দেবত্বের উত্তর অর্থাৎ পাশবিক যে প্রবৃত্তি প্রত্যেকটি মানুষের মধ্যে খুব অল্প পরিমাণে হয়তো থাকতে কম বেশি থাকতে পারে ভাব দেবত্বের উত্তর স্বামীজিকে চিঠি লিখছেন বলরাম বোস যে এতদিন ধরে এই জপ ধ্যান ইত্যাদি করলাম সাধু সঙ্গ করলাম কিছুই হলো না তখন স্বামীজি লিখছেন ছিলেন গুরু হয়েছেন মানুষ হবেন দেবতা তা লাস্টে যখন ওনার শরীর যায় তার দু তিন দিন আগে বড়া মন্দিরে ওনার শরীর খারাপ হল সেই সময়তে ঠাকুরের পার্শ্বদটাই মিলি তার সেবা টেবা করতে তা যে যখন শরীর যাচ্ছে তখন ওনার মিসেস অন্দরমহলে তিনি ভাবে দেখছেন যে একখণ্ড মেঘ সেটি রথের আকার ধারণ করল করে বলরাম মন্দির আপনারা জানেন বাগবাজারে সেই ছাদে এসে নামল সেই রথ থেকে শ্রীরামকৃষ্ণ বেরিয়ে এলেন এসে বলরামবাবুর হাত ধরে সেই রথে চড়ালেন এবং চলে গেল তারপরেই খবর গেল অন্দরমহলে যে ওনার শরীর চলে গেল তা এইটি আস্তে আস্তে চেষ্টা করলে এই আধ্যাত্মিক উন্নতি মনের উন্নতি হতে হতে আমরা সেই ঈশ্বর লাভ করব কেন ঈশ্বর লাভ করার প্রয়োজন যে এই জগতে দুঃখ আসবে সুখ এবং দুঃখের মিশ্রণ দুঃখকে অ্যাভয়েড করা যাবে না প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ আসতে পারে তুরিয়ানন্দজি তার একটি চিঠিতে বলছেন যে জ্ঞানী এবং অজ্ঞানী সবাইকেই দুঃখ ভোগ করতে হবে তফাৎ হচ্ছে জ্ঞানীরা তাতে বিচলিত হন না অজ্ঞানীরা বিচলিত হয়ে পড়ে তা শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখছি তার ভাইপো যখন অক্ষয়ের মৃত্যু হয় তখন বলছেন যে বুকের ভেতরটা গামছা নিরাবার মতো নিয়ে যাচ্ছি সে একটা মুমেন্ট কিন্তু তারপরে কোনোদিন এই কথা তিনি বলেন তা এরকম প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ আসবে সেই অর্থাৎ দেহ ধারণ করলে এইটি আসতে পারে তাঁরা দেহ ধারণ করেন এই অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ মা স্বামীজি ইত্যাদি পার্শ্বদটা এরা করেন জগতের মঙ্গলের জন্য আর অন্যরা তারা হচ্ছে কর্মফল ভোগ করার জন্য এই জগতে আসেন পরার্ধ কর্ম ভোগ করতে হয় তা এই দুঃখ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ঈশ্বর লাভ অর্থাৎ ঈশ্বর লাভ করলে আর এই জগতে ফিরে আসতে হয় না মানে দুঃখের সমস্ত নিবৃত্তি বুদ্ধদের সেই জন্য বলছেন দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবৃত্তির উপায় রয়েছে সকলকে পুনরায় নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ প্রথম অধিবেশনের সভাপতি শ্রীমৎ স্বামী সর্বদানন্দ জি মহারাজের ভাষণ আমরা শুনলাম এই অধিবেশনের প্রায় শেষ পর্বে আমরা অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গে এই অধিবেশনের জন্য তিথি দাস উত্তর চব্বিশ পরগনা তার সাথে তবলায় সঙ্গত করবেন রথীন কর্মকর প্রথমে আমি ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং মঞ্চ মহারাজগণদের প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল শ্রোতাবৃন্দকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি Oh, yeah.
हाथी नहीं।